সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা ছাগল পালন করতে ইচ্ছুক বা আগ্রহী বা নতুন যারা শুরু করছেন তাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটি। এই ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিয়ানা ছাগল, আর দেখা যাচ্ছে এটা গর্ভবতী আছে। এটা হলো নাটোর সুলতানপুর তোতাচাচার বাসা থেকে আপনার প্রজনন করানো ছিল। এই ছাগলটা কিন্তু 100% হরিয়ানা না। কানগুলো দেখেন, কানগুলো কিন্তু অনেক বড়। তবে এটা হচ্ছে আপনার তোতাপুরি ক্রস আছে সাথে, হ্যাঁ তোতাপুরি ক্রস, তোতাপুরি এবং হরিয়ানার ক্রস দিয়ে কিন্তু এটা বের হয়েছে। তবে এরকম কিন্তু আসলে সচরাচর দেখা যায় না যে ক্রস ছাগলের কান এরকম হয়। আর এই দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা হলো তোতাপুরির ক্রসের বাচ্চা, তবে এর মা কিন্তু এখানে নাই। এ বাচ্চাটা দেখেন, এ বাচ্চাটা কালো, তবে মুখটা কিন্তু অনেক ভালো আসছে। তবে এইখান থেকে যে যে বাচ্চাগুলো বের হবে এটা কিন্তু অনেক ভালো পার্সেন্টেজ আসবে, হ্যাঁ এটা মনে রাখবেন। তো মোটামুটি ভালো পাঠা দিলে ভালো পার্সেন্টের বাচ্চা বের হয়। তবে কোয়ালিটি ফুল ছাগলও পালতে হবে, মানে কসের মধ্যে ভালো কোয়ালিটি। এ বাচ্চাটা কিন্তু আপনার ভালো পার্সেন্টেজ আসছে, মুখগুলো কিন্তু সবই হলো ভালো। তবে এর যে মা, হ্যাঁ মা বিলে খাইতে গেছে, মানে বিলে খাওয়াইতে নিয়ে গেছে মানে গৃহস্থ। তো এই কারণে দেখাবো, এই ভিডিওর শেষে হয়তো আপনাদেরকে দেখাই দেবো যে এই দুইটার মা কোনটা। আর ছাগলের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসছে, হ্যাঁ কসের মধ্যে কিন্তু ভালো আছে। এগুলো বড় হলে আরও দেখা যাচ্ছে মুখটা আরও সুন্দর আসবে, তখন এটাতে 100% যদি পাঠা দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো পার্সেন্টে বাচ্চা বের হবে। তো এই ধরনের ছাগলে আপনার নেওয়ার চেষ্টা করবেন। এই ছাগলটা আসলে বড় ছাগল, তবে এটা গর্ভবতী আছে, তবে এটাও আপনাদেরকে দেখাবো। আর এই বাচ্চাটা আপনার হলো, এটা হলো মেয়ে বাচ্চা, তো এটাও আপনার কসের ছাগল থেকে বেরোয়েছে। তবে এর মাও গেছে সাথে খাইতে। তো ইনারা ছাগল বাই করে না, বাসায় রেখেই পালন করে। তবে যেহেতু নিয়ে গেছে তো আমি সেখানে যাব, বিলের মধ্যে যাব আপনাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক ভিডিওগুলো নিয়মিত দেখুন, হ্যাঁ নিয়মিত পুরোপুরি দেখার চেষ্টা করুন। অভিজ্ঞতা শেষ নেই, মানুষের জানার শেষ নেই, মানুষের অভিজ্ঞতা শেষ নেই। আপনি বলতে পারবেন না আপনি 100% রাইট, এবং আমি একজন যে ইউটিউবার আমি বলতে পারবো না যে আমি 100% রাইট। তবে যতটুকু পারি আপনাদেরকে ধারণা দেওয়ার একটু চেষ্টা করি, এতটুকুই জাস্ট একটু সেবা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। চলুন একটু বিলের মধ্যে যাই, দেখা যাক। সুপ্রিয় দর্শক, যে পাঠিয়ে দুই বাচ্চাটা দেখলেন, ওই বাচ্চার মা হচ্ছে এটা, বিলের মধ্যে খাওয়াইতে নিয়ে এসছে। একটু ছাগলটা আপনাদেরকে একটু দেখাই, এটা হলো আপনার ক্রসের, হ্যাঁ এই যে ছাগলটা দেখেন, এই যে একটু দেখাই আপনাদেরকে, দেখেন ছাগলের মুখটা দেখেন, মুখটা কিন্তু আহামরি ভালো না, আবার কানটা কিন্তু বেশি বড় না, হ্যাঁ। তো এই ছাগলকে প্রজনন করানো ছিল হলো তোতা চাষা বাড়ি না ভালো চাষা বাড়ি, ভালো চাষা বড় পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো ছিল। ছাগলটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, হ্যাঁ ছাগলটা ভালো করে দেখার চেষ্টা করবেন, দেখেন কী কোয়ালিটি ছাগল থেকে ওই যে দুটো বাচ্চা বের হয়েছে। দুটোই কিন্তু আপনার বড় পাঠাতে প্রজনন করানো ছিল, দুটো বাচ্চা কিন্তু ভালো কোয়ালিটি আসছে, হ্যাঁ। তো পরবর্তী দেখা যাচ্ছে একটু বয়স বেশি হলে আপনার দেখা যাচ্ছে মুখ আরও সুন্দর চলে আসবে। আচ্ছা এই পাশে আরও আছে, একটু দেখায় আপনাদেরকে একটু ভিডিওটি নিয়ে, মানে ভিডিওটা মন দেখার চেষ্টা করবেন যে কোথা থেকে কী বের হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন। আমি গতকালকে লাইভে বলছি যে বাইমেল হাটের ভিডিও দেখেন, বুঝতে পারবেন যে কোথা থেকে কী বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা কত কিনছিলেন আপনি? ১০,০০০ টাকা, তেবাড়ি হাট থেকে নাকি? তাই? আচ্ছা এর এই এর প্রজনন করানো ছিল কোথা থেকে? ওই ফালুবাড়ি তোতা দিয়ে, ফালু চাষা বড় তোতা দিয়ে। আচ্ছা এই দুটো বাচ্চা কি বাচ্চা হয়েছে? একটা পাঠা একটা পাটি। আচ্ছা একটা পাঠা একটা পাটি, তো এটা কি? এটা কি? এটা পাঠা। এটা পাঠা না? আচ্ছা এটা হচ্ছে পাঠা, একটু দেখাই। অত মুখ ভালো আসেনি এটাতে। আচ্ছা এটা অতটা মুখ ভালো আসে নাই বাচ্চা। ওইটা পাঠি বাচ্চা, এটা পাঠি বাচ্চা না? আচ্ছা এটা এটা মোটামুটি একটু রাউন্ড আছে মাথা, হ্যাঁ। তবে এটা দেখা যাচ্ছে আবার আবার প্রজনন যদি করানো হয়, যখন হিটে আসবে প্রজনন করালে আবার দেখা যাচ্ছে ওটা মোটামুটি দেখা যাচ্ছে বাচ্চা একটু ভালো আসতে পারে। কাছে থেকে দেখাই, এগুলো এই ভিডিওগুলো আপনারা একটু নিয়মিত দেখার চেষ্টা করবেন, হ্যাঁ নিয়মিত মানে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, অনেকে শিখতে পারবেন ভাই, হ্যাঁ। আসেন এ পাশে আসেন। আচ্ছা মানে এখানে যা ছাগল আছে মোটামুটি সবগুলোই ফালু চাষার বাসা থেকে ধরানো, মানে গাপ করানো। আর ওই প্রথমে যে ছাগলটা দেখালাম হরিয়ানা, ওটা হলো তোতা চাষা বাড়ি থেকে, তোতা চাষা হরিয়ানা দিয়ে কিন্তু বিট করানো। আচ্ছা ওই যে বাচ্চা,
আচ্ছা এই যে ছাগলটা, হ্যাঁ এই ছাগলটা কয়টা বাচ্চা? এটা দুইটা, একটা পাঠা একটা পাটি। আচ্ছা আচ্ছা, একটা পাঠা একটা পাটি, তাই না? আচ্ছা এই ছাগলটা কত কিনছিলেন? এটা বাড়িরই, বাড়ির ছাগল না তো, ঢুকে গেছে খুব আজকে প্রথম আনছে। এই বাচ্চা বয়স ওই তো কত, আড়াই মাস? আড়াই মাস না? আচ্ছা ও খায় নাকি? দুই মাস ওই খায় নাকি? তো দেখা যাচ্ছে আমার ভিডিও সামনে ধরতে থেকে ওই ও সব খায় নেবে। দুইটা পাঠা নাকি? না একটা পাটি, একটা পাঠা। পাঠা রাখছেন, পাঠায় রাখবেন নাকি? হ্যাঁ। আচ্ছা পাঠায় রাখার চিন্তা ভাবনা করছে, দেখা যাক কি অবস্থা। আচ্ছা দুধটা খাওয়া শেষ করে নিক। হ্যাঁ মোট কয়টা ছাগল আছে আপনার? আমার এই যে পাঁচটা আছে বড়, আর এই যে বাচ্চা পাঁচটার থেকে সাইড, একটা গাব আছে হরিয়ানাটা, আর এগুলা যে ছয়টা সাতটা হয়েছে, একটার একটা হয়েছে ওই দুটার। আচ্ছা এই ছাগল তো আপনার, যে ছাগল আপনার বড় ছাগল, এই ছাগল হাটে দিলে কত টাকা বিক্রি হবে? কত? এখান থেকে যে দুইটা বাচ্চা বেরেছে, একটা হলো পাঠা একটা পাঠি, তাই না? আচ্ছা এটা হলো, এটা হলো ফালুচা বাড়ির বড় পাঠা দিয়ে কিন্তু প্রজনন করা। হ্যাঁ আচ্ছা একটু এক দেখাই দেখি, এই দেখেন মুখটা দেখেন, এদিকে আসুন আব্বু, আব্বু। আচ্ছা এই যে মুখটা দেখেন কত সুন্দর মুখ। হ্যাঁ এদের রাউন্ডটা সুন্দর আসছে, এবং গলা ঝুলটা দেখেন অনেক সুন্দর আসছে। একটা সামান্য একটা মানে কম দামি ছাগল থেকে দেখেন কেমন বাচ্চা বের হয়। হ্যাঁ আচ্ছা এই কালোটা একটু দেখাই। আচ্ছা ও এটা মেয়ে বাচ্চা? আচ্ছা এ হলো মেয়ে বাচ্চা, এটাও মুখ সুন্দর, এই যে এটাও দেখেন মুখ সুন্দর, কান সুন্দর, তবে ওইটা বেশি সুন্দর। যেটা সাদা দেখালাম ওইটার মুখ কিন্তু বেশি আসছে, এটা কিন্তু মুখ আসেনি। তারপরে দেখা যাচ্ছে এগুলো প্রজননে প্রজননে একদম গর্ভবতী যখন হবে তখন এগুলো থেকে বাচ্চা ধীরে ধীরে কিন্তু ভালো বাচ্চা পাওয়া যাবে, তার আগে কিন্তু পাওয়া যাবে না। হুম আর ওইটা কি ছাগল আপনার? আচ্ছা 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 বুঝতে পারছি। আপনার যেগুলো বাচ্চা হয়েছে হ্যাঁ এই বাচ্চাগুলো সব রেখে দিবেন, রাখা দেওয়ার পরে এগুলো দিয়ে খামার করবেন সবচেয়ে ভালো হবে। হ্যাঁ এই ছাগলটা মানে মুখগুলো লম্বা লম্বা, এই কারণে একটু যদি মুখের পার্সেন্ট আসতো না আপনার, আপনার বাচ্চাটা তো ভালোই আসছে, এটার বাচ্চাটা আসছে ভালো আসছে, সাদা একটা বাচ্চা। আচ্ছা আমি বলি একটু যদি মুখটা যদি একটু পার্সেন্ট আসতো না মুখে, তাহলে বাচ্চাগুলো কিন্তু ভালো আসতো। ওই জন্য বাচ্চা যেগুলো আসছে আপনার, এই যে এখানে যেগুলো বাচ্চা আছে, হ্যাঁ এই বাচ্চাগুলো, বাচ্চাগুলো সব রেখে দিবেন। হ্যাঁ বাচ্চাগুলো সব রেখে দিবেন, এগুলো থেকে কিন্তু ভালো বাচ্চা বাড়াবে, তখন কিন্তু মা মা যেগুলো আছে ওগুলো বিক্রি করে দেবেন, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ দামি যে বাচ্চাটা গোলা ঝুল অনেক সুন্দর, এই যে লালটারও কিন্তু ঝুল ভালো, সবই মোটামুটি ভালো আছে, তবে রাখতে হবে, রেখে বড় গোলাপে ছেড়ে দিতে হবে ভাই, বুঝছেন? আচ্ছা সুব্রত দর্শক এই যে দেখালাম এগুলো হলো ক্রস ছাগল থেকে, যে ক্রস ছাগল থেকে আপনার কেমন বাচ্চা বেরোচ্ছে ফালুচা বাসার, তো এগুলো দেখালাম যা ছাগলের।